আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? রেসিপিস বাই সুইটি চ্যানেলে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদের স্পেশাল প্যাকেট ফালুদা রেসিপি। ঈদের দিন কিন্তু আমরা অনেক বেশি ঝামেলায় থাকি, তো সেজন্য আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইনস্ট্যান্ট ফালুদা রেসিপি। এটা খুব সহজে আপনাদেরকে রান্না করে দেখাবো। চলুন দেখে আসি আজকে প্যাকেট ফালুদা রেসিপিটা। এখানে আমি এক প্যাকেট ফ্রেঞ্চ ফালুদা নিয়ে নিলাম। তো ফ্রেঞ্চের মধ্যে আমি এটা নিলাম ভ্যানিলা ফ্লেভার, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভার নিতে পারেন। তো আমি এখন প্যাকেটটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে জেলি, এটা হচ্ছে অরেঞ্জ কালার জেলি, আর এটা হচ্ছে গ্রিন কালার জেলি। তো এখন ভিতরে আরেকটা প্যাকেট আছে, এটার মধ্যে হলো সেমাই। তো চলুন এবার ফালুদাটা রান্না করে নিই। এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ পানি, আর দিয়ে দিচ্ছি গ্রিন কালারের জেলি। তো জেলটা দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। তো এখন চিনিগুলা গলে গেছে, তো আমার জেলিটাও ফুটে উঠছে ভালো করে। আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। জেলিটা গরম গরম একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব, তখন এটা খুব সুন্দর করে জমে যাবে। প্যানে নিয়ে নিচ্ছি আরও এক কাপ পানি, দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার জেলিটা। জেলটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। জেলিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন চিনিটা গলে গেছে আর জেলিটাও ভালো করে ফুটে উঠছে, আমি এখন জেলিটাকে নামিয়ে নিব। এই জেলিটাকেও নামিয়ে সাথে সাথে একটা প্লেটে ঢেলে নিচ্ছি গরম গরম, আর এটা যখন ঠান্ডা হবে সাথে সাথে এটাকে ফ্রিজে রেখে দিব। এতে করে জেলটা খুব সুন্দর করে জমে যাবে। এখন একটা প্যানে নিয়ে নিলাম এক লিটার দুধ। দুধে এখন আগুন দেওয়া যাবে না, এটা ঠান্ডা অবস্থায়। আমি এখন প্যাকেট ফালুদাটা দিয়ে দিলাম। ফালুদাটা দিয়ে আমি এটাকে এক থেকে দু মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এখন চুলাতে আগুনটা ধরিয়ে দিলাম। এখন আমি এটাকে জাল করতে থাকবো, আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা আপনাদের না ভালো লাগলে সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। দুধে এখন বলক চলে আসছে, এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। ফালুদাটাকে অবশ্যই ভালো করে ঘন করে নিতে হবে, এটা পাতলা রাখলে কিন্তু খেতে অত বেশি মজা লাগবে না। তো এটা এখন অনেকটাই ঘন হয়ে আসছে। এ পর্যায়ে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি ভালো করে এটাকে ঘুটে নিচ্ছি যেন ডিমটা বেশি দলা দলা না হয়ে থাকে। তো এখন এটাকে আরেকটু নেড়ে চেড়ে আমি আরও এক থেকে দু মিনিট রান্না করব, এরপরে এটাকে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে এটা ঠান্ডা হলে আমি এটাকে ফ্রিজে রেখে দেব, আর এখন জেলটা কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। আপনারা আপনাদের পছন্দ মতো করে জেলটাকে কেটে নিতে পারেন। এতে দেখুন কি সুন্দর করে জেলটা এখন উঠে গেছে। তো এখন আমি অরেঞ্জ কালার জেলটাকে কেটে নিচ্ছি, তাও ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো এখন এটাকে একটা স্প্যাচুলা দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে ছোট ছোট টুকরো করে নিলাম। ফালুদাটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন অনেক ঠান্ডা হয়ে গেছে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আইসক্রিম, দিয়ে দিচ্ছি পছন্দ মতো কিছু জেলি কুচি। রেডি হয়ে গেল ইনস্ট্যান্ট ফালুদা। ঈদের দিন বেশি ঝামেলা না করে ঈদের আগের দিন রাত্রে কিন্তু আপনারা এই ফালুদাটা বানাই ফ্রিজে রেখে দিতে পারেন, আর ঈদের দিন সকালে এটাও ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।